যুদ্ধের ময়দানে নামার আগে শত্রুপক্ষ সম্পর্কে ভালোভাবে জেনে নিলে যুদ্ধে নামার আগেই অর্ধেক জয়লাভ হয়ে যায়। এটা যুদ্ধের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সেভাবে প্রযোজ্য। মূলত বিগত সালের প্রশ্নগুলো স্টাডি করা থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ভর্তি পরীক্ষার জন্য আপনাকে কি কি পড়াশোনা করা লাগবে। তো আজকে আমরা দেখব মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত 10 বছরের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর ব্যাখ্যা এবং বিশ্লেষণ। মূলত সাধারণ জ্ঞানকে অসাধারণ জ্ঞান বা সমুদ্রের মতো কিছু একটা মনে হতে পারে, কিন্তু একটু কৌশলে গুছিয়ে পড়াশোনা করলে সাধারণ জ্ঞানের যে এই 10 মার্ক, এই 10 মার্কের মধ্যে 10 মার্কই তোলা সম্ভব, যা কিনা ভর্তি পরীক্ষায় আপনার মেধাক্রমকে উপরের দিকে রাখতে সাহায্য করবে, ফলে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যেতে পারেন। তো এখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত 10 বছরের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেখব, এবং সর্বশেষে আমি বলে দিব যে কোন টপিকগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রতিবারই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে মেডিকেল ভর্তি পরীক্ষা 2017-18 প্রশ্ন আমরা দেখব। প্রথম প্রশ্ন, বর্তমান বিশ্বে বসবাসের উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটি? এর উত্তর আছে মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এই জরিপটি 2017 সালে করা হয়েছিল এবং এই জরিপটি করার কয়েকদিন পরেই এই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা করা হয়েছিল। এই কারণে সাম্প্রতিক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় ইনক্লুড করা হয়েছিল। তো বসবাসের জন্য সবচেয়ে অনুপযোগী শহর হলো সিরিয়ার দামেস্ক, আর ঢাকার অবস্থান হলো 137তম। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? এর উত্তর হচ্ছে চীন। বর্তমানে কার্বন নিঃসরণের প্রথম হচ্ছে চীন, দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তৃতীয় প্রশ্ন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই গ্রন্থের লেখককে? এর উত্তর আছে স্টিফেন হকিন্স। একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ইংরেজ পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ 2018 সালের 14 মার্চ মৃত্যুবরণ করেন। সুতরাং 2018 সালে যারা ভর্তি পরীক্ষা দিবে, যে কোনো মেডিকেল হোক ইউনিভার্সিটি হোক, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্টিফেন হকিন্সের জীবনী সম্পর্কে তার কর্ম হিসেবে কিছুটা ধারণা রাখতে হবে অবশ্যই। চতুর্থ প্রশ্ন, ভিজিএফ এর পূর্ণরূপ কী? ভিজিএফ এর পূর্ণরূপ ভালনারেবল গ্রুপ ফিডিং। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা কর্মসূচি হিসেবে সরকার ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পঞ্চম প্রশ্ন, প্রথম টেস্ট টিউব বেবির নাম কী? এর উত্তর আছে লুইস ব্রাউন। লুইস ব্রাউন 1978 সালের 25শে জুলাই প্রথম টেস্ট টিউব বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে। তার পিতা হলেন জন ব্রাউন এবং মাতা হলেন লেসলি ব্রাউন। ষষ্ঠ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? এর উত্তর আছে মহামান্য রাষ্ট্রপতি। অন্যদিকে স্পিকার হলেন জাতীয় সংসদ অধিবেশনের সভাপতি এবং জাতীয় সংসদের নেতা হলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ থেকে প্রতি বছরই একটা অথবা দুইটা প্রশ্ন আসেই, এজন্য জাতীয় সংসদ সম্পর্কে একটু ধারণা রাখা খুবই জরুরি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি? এর উত্তর আছে তারামন বিবি এবং সেতারা বেগম। তারামন বিবি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছিলেন, তাকে 1973 সালে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। অন্যদিকে সেতারা বেগম কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। মজার ব্যাপার হচ্ছে এই দুই বীর প্রতীক নারীর সাথেই কিন্তু তারা শব্দটি আছে, তো এই তারা দিয়ে কিন্তু তাদের দুজনের নামকে মনে রাখা যায়। স্বাধীনতার যুদ্ধ থেকে প্রতিবারই এই মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন আসেই। আট নম্বর প্রশ্ন, বাংলাদেশ ঢাকা টেস্ট 2017-এ অস্ট্রেলিয়াকে কত রানে পরাজিত করেছিল? 20 রানে পরাজিত করেছিল। এটা বাংলাদেশের জন্য অনেক গৌরবের একটা ব্যাপার যে টেস্ট ক্রিকেটে যারা র্যাঙ্কিংয়ে প্রথম দিকে তাদেরকে আমরা ধরাশয়ী করতে পেরেছি, এই যে অস্ট্রেলিয়াকে, তার পূর্বে আবার ইংল্যান্ডকে। তো যাই হোক, এই টেস্ট ম্যাচটি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মাঝে 27 থেকে 30 আগস্ট 2017 সালে অনুষ্ঠিত হয়। 265 রানের টার্গেট ছিল অস্ট্রেলিয়ার জন্য, তবে তারা 244 রানে অল আউট হয়ে যায়, ফলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বপ্রথম কোনো টেস্ট ম্যাচে জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ হন বাংলাদেশের সাকিব আল হাসান। 9 নম্বর প্রশ্ন, সালাম সালাম হাজার সালাম এই গানটির কণ্ঠশিল্পীকে? উত্তর আব্দুল জব্বার। এই প্রশ্নটি যখন করা হয়েছিল তার কিছুদিন পূর্বেই আব্দুল জব্বার মৃত্যুবরণ করেছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই বিখ্যাত শিল্পী 2017 সালের 30 আগস্ট মৃত্যুবরণ করেন। 10ম প্রশ্ন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রদন এই লাইনটি কে লিখেছিলেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। এটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতার প্রথম লাইন, আর বঙ্গভাষা কবিতাটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি সনেট কবিতা, যেই কবিতায় মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রতি যে একটা টান, মমত্ববোধ, সেটা প্রকাশ পেয়েছিল।
11 নম্বর প্রশ্ন, জাতীয় ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি? এর উত্তর হচ্ছে ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা 2016-17, ইউএনডিপি এর শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন কে? উত্তর মাশরাফি বিন মর্তুজা। 2016 সালের ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম কোনো বাংলাদেশি হিসেবে তাকে এই পদে নিযুক্ত করা হয়েছিল। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল, এটা বাংলাদেশের একটা গর্বের বিষয় যে ইউএনডিপি এর শুভেচ্ছা দূত বাংলাদেশ থেকে সর্বপ্রথম কাউকে করা হয়েছে। লুফথানসা কোন দেশের বিমান সংস্থা? উত্তর জার্মানি। অন্যদিকে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের বিমান সংস্থার নাম হলো স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজ। এই যে লুফথানসা কোন দেশের বিমান সংস্থা, এটা 2016 সালে এই প্রশ্নটা এসেছিল। এইরকম একটা সেমি প্রশ্ন এসেছিল 2013 সালে যে গারুদা কোন দেশের বিমান সংস্থা। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? উত্তর সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। সুজান বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি কার লেখা? এর উত্তর জসিম উদ্দিন। জসিম উদ্দিনের লেখা এই কাব্যগ্রন্থটি। তার অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো রঙিলা নায়ের মাঝি, বালুচর, ধানক্ষেত। সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন? একজন মনোবিজ্ঞানী ছিলেন তিনি। সিগমন্ড ফ্রয়েড ছিলেন অস্ট্রিয়ার একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। তিনি 1939 সালে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন, অর্থাৎ যেই সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে, তিনি সেই সালে মৃত্যুবরণ করেন ইংল্যান্ডে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সদর দপ্তর কোথায়? নয়াদিল্লিতে অবস্থিত। এটি 2006 সালে নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল। MH370 এর গন্তব্য কোথায় ছিল? এর উত্তর বেইজিং। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ে যাওয়ার সময় আকাশপথে MH370 বিমানটি হারিয়ে যায়। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল, এই বিমানটা যখন হারিয়ে গিয়েছিল তার কয়েকদিন পরেই এই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়েছিল, সেই কারণেই এই প্রশ্নটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় ইনক্লুড করা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, হ্যামলেট এর লেখক কে? এর উত্তর আছে শেক্সপিয়ার। শেক্সপিয়ারের কিন্তু বিখ্যাত ট্র্যাজেডির নাম হলো অথেলো, ম্যাকবেথ, রোমিও জুলিয়েট এবং জুলিয়াস সিজার। এই প্রশ্নটা এই মেডিকেল ভর্তি পরীক্ষায় এর আগেও এসেছিল কয়েকবার। 9 নম্বর প্রশ্ন, বর্তমানে ইলিশের সহজলভ্যতার কারণ কি? এর উত্তর হচ্ছে কোস্ট গার্ডের তৎপরতা। সরকারের উপর মহল থেকে ইলিশকে রক্ষণাবেক্ষণ করার জন্য বেশ চাপ প্রয়োগ করা হয়েছে কোস্ট গার্ডের উপরে, ফলে তারা কোস্ট গার্ডরা কিন্তু তৎপরতা শুরু করেছে, যেই কারণে ইলিশ মাছ কিছুটা সহজ মূল্যে পাওয়া যেত 2016 সালের দিকে। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল ওই সময়ের। একই সাথে রক্তের অক্সিজেন ঘনত্ব ও হৃদস্পন্দন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর উত্তর হচ্ছে পালস অক্সিমিটার। এবার আমরা দেখব মেডিকেল ভর্তি পরীক্ষা 2015-16 এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি? এর উত্তর আছে পার্বত্য চট্টগ্রামের জেলা 3টি। পার্বত্য চট্টগ্রামের জেলা 3টি হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। এই 3টি জেলাকে সংক্ষেপে রাখাবা, এই সংক্ষেপে এভাবে মনে রাখা যায়, যদি এটা সবারই মনে আছে। সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি? এর উত্তর আছে আফগানিস্তান। সার্কের সর্বশেষ সদস্য দেশ হিসেবে আফগানিস্তান যোগদান করে 2007 সালে। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1948 সালের 7 এপ্রিল। এজন্য 7 এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। এর আয়তন 8 বর্গ কিলোমিটার। মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম বাংলাদেশের বিভিন্ন দ্বীপের নাম এবং বিভিন্ন স্থানের নাম জানতে চাওয়া হয়, এগুলো একটু দেখে রাখতে হবে। 5 নম্বর প্রশ্ন, সিরডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
সিলডাপের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। সিলডাপ এর পূর্ণরূপ হলো সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক। এটি 1979 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর প্রশ্ন, কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এর দৈর্ঘ্য 18 কিলোমিটার। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশের ভেটো দেওয়ার ক্ষমতা নেই? উত্তর হচ্ছে জাপানের। জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করার জন্য 5টি স্থায়ী রাষ্ট্রের অনুমতি নিতে হয়। তারা যদি অনুমতি না দেয় সেটাই হচ্ছে ভেটো। তো এই ভেটো প্রদানকারী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। এটা সংক্ষেপে এভাবে মনে রাখা যায় যে জুজু ফ্রান্সিরা। 8 নম্বর প্রশ্ন, নিচের কে ক্রিকেট খেলোয়াড় নন? এর উত্তর হচ্ছে ডেভিড বেকহাম। ডেভিড বেকহাম হলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়। 9 নম্বর প্রশ্ন, কমনওয়েলথভুক্ত কোন দেশটির আয়তন সবচেয়ে বেশি? এর উত্তর হচ্ছে ক্যানাডা। কমনওয়েলথভুক্ত দেশগুলো আসলে কি? অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল কিন্তু বর্তমানে স্বাধীন রাষ্ট্র, এমন দেশসমূহ নিয়ে কমনওয়েলথ গঠিত হয়েছে। এর বর্তমান সদস্য দেশ 53টি, সর্বশেষ দেশ হলো গাম্বিয়া। 10 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া সৃষ্ট রোগের নাম কি? এর উত্তর আছে কলেরা। ব্যাকটেরিয়া সৃষ্ট আরও কিছু রোগের নাম হলো টাইফয়েড, নিউমোনিয়া ও আমাশয়। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা 2014-15। প্রথম প্রশ্ন, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? হেলসিঙ্কি। ফিনল্যান্ড ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের 5টি দেশের মধ্যে একটি। এর রাজধানী হচ্ছে হেলসিঙ্কি এবং মুদ্রার নাম ইউরো। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের বাকি 4টি দেশ হলো আইসল্যান্ড, যার রাজধানীর নাম রিকজাভিক, নরওয়ে, যার রাজধানীর নাম হচ্ছে অসলে, সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম এবং ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। এই 4টি দেশেরই মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। বাংলা কার্টুন সিরিজ মীনা এর রচয়িতাকে? মোস্তফা মনোয়ার। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির রূপকার ও মোস্তফা মনোয়ার। ইয়াহু মেল সেবা চালু হয় কোন সালে? 1997 সালে চালু হয়। জেরি ইয়াং এবং ডেভিড ফিলো এই দুইজনে মিলে 1997 সালে ইয়াহু মেল সেবা চালু করেন। কোনগুলো শেক্সপিয়ারের রচনা? হ্যামলেট, ম্যাকবেথ, মার্চেন্ট অব ভেনিস। এগুলো হচ্ছে শেক্সপিয়ারের রচনা। শেক্সপিয়ারের ট্র্যাজেডি ও কমেডি মিলিয়ে মোট 37টি নাটক রয়েছে। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর আবিষ্কার করেন। তিনি আরও প্রমাণ করেন যে মদের অম্লতা ব্যাকটেরিয়ার ক্রিয়ার জন্য দায়ী। দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? লালমনিরহাটে অবস্থিত। যদিও বর্তমানে এখন আর কোনো ছিটমহল নাই, 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহল বিনিময় করা হয়, ফলে এখন আর কোনো ছিটমহল নেই। এ বছর চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেয়েছেন? ইয়োশি রোনি ওশোমি। এটা 2014 সালে এই পুরস্কারটি পেয়েছিল। ওই সময়ের সাম্প্রতিক প্রশ্ন ছিল এটা, যখন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 2014 সালে, তার কয়েকদিন পরেই এই প্রশ্ন করা হয়েছিল। উল্লেখ্য যে 2017 সালে চিকিৎসা বিজ্ঞানে মোট 3 জন নোবেল পুরস্কার পেয়েছেন। এরা হলেন মাইকেল ইয়াং, মাইকেল রসবাস এবং জেফ্রি হল। ভারতীয় উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন। তিনি 1947 সালের মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত মোট 5 মাস শপথে বহাল ছিলেন। এরপর ভারতীয় উপমহাদেশ থেকে একই বছর ইংরেজদের শাসনের অবসান ঘটে এবং ভারত পাকিস্তান নামে 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। লর্ড মাউন্ট ব্যাটেনকে সম্মান প্রদর্শনের জন্য স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়েছিল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কে নোবেল পুরস্কার পান নাই? এখানে 4 জন ব্যক্তি ছিল, তাদের মধ্যে এই যে দুজন, স্টিভেন হকিন্স ও মাও সেতুং, এরা দুইজনে নোবেল পুরস্কার পান নাই। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1948 সালে 7 এপ্রিল। এজন্য 7 এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা 2013-14 এর প্রশ্ন আমরা দেখব। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে? 9 ডিসেম্বর। এই একই দিন অর্থাৎ 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবসও পালন করা হয়। বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হয়? নিউ ইয়র্ক শহর থেকে প্রকাশিত হয়।
পত্রিকাটি 1887 সালে যাত্রা শুরু করে। এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হলো নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন। নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন আমেরিকার একটি জনপ্রিয় পত্রিকা এবং সারা বিশ্বে এটার বিস্তৃতি আছে। গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। অন্যদিকে জার্মানির বিমান সংস্থার নাম হচ্ছে লুফথানসা। ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের বিমান সংস্থার নাম হলো স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠিত হয় কবে? 14 এপ্রিল 1986 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার সাভারে অবস্থিত। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? 1997 সালে। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের 522তম অংশ। এছাড়া বাংলাদেশে আরও দুটি বিশ্ব ঐতিহ্যের অংশ রয়েছে, যথা বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ এবং নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার। এই দুটিকেই বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয় 1985 সালে। বর্ণমালা আবিষ্কার করেন কোন সভ্যতার লোকজন? ফিনিশীয় সভ্যতার লোকজন আবিষ্কার করেন। এছাড়া পঞ্জিকে আবিষ্কার করেন ব্যাবিলনীয় সভ্যতা, প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে ক্যালোডীয় সভ্যতা, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ আবিষ্কার করেন আসিরীয় সভ্যতা। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি? চিংড়ি। বাংলাদেশের বিখ্যাত অর্থকরী ফসল পাট গোল্ডেন ফাইবার বা সোনালি আঁশ হিসেবেও পরিচিত। পদ্মার উপনদী কোনগুলো? মহানন্দা, টাঙ্গন ও কুলিক, এরা হচ্ছে পদ্মার উপনদী। উপনদী বলতে আমরা যেটাকে বুঝি তা হচ্ছে কোনো একটা উচ্চ হ্রদে প্রবাহিত হয়ে কোনো একটা জলধারা একটি নদীতে এসে মিশলে তাকে উপনদী বলে। অর্থাৎ উপনদীর স্রোত এসে নদীটিতে পড়বে, মানে উপনদী যেখান থেকে উৎস হয়েছে সেখান থেকে তার জলধারাকে নিয়ে এসে একটি নদীতে পড়বে, তাহলে সেটা হবে একটা উপনদী। আর শাখা নদী হচ্ছে কোনো একটা নদী থেকে সেই নদীর স্রোতকে নিয়ে ছোট একটা নদী বহন করে নিয়ে যাবে, সেটা হচ্ছে শাখা নদী। বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি? নিমফিয়া নৌচালি। রয়্যাল বেঙ্গল টাইগার এর বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। পুরাতন সমাজ সম্পর্কিত বিদ্যাকে কি বলে? প্রত্নতত্ত্ববিদ্যা বলে। এবার আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 2012-13 এর প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1910 সালে আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন এবং 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং 1997 সালে তিনি ভারতে মৃত্যুবরণ করেন। সাগরকন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? পটুয়াখালী জেলাকে বলা হয়। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য 18 কিলোমিটার। জাতিসংঘের কোন কোন মহাসচিব বাংলাদেশে এসেছিলেন? কুর্ট ওয়ার্ল্ড হেইম, কোফি আনান, বান কিমুন, এরা তিনজন বাংলাদেশে এসেছিলেন। কুর্ট ওয়ার্ল্ড হেইম বাংলাদেশে আসেন 1973 সালে, কোফি আনান বাংলাদেশে আসেন 2001 সালে এবং বান কিমুন সর্বশেষ বাংলাদেশে আসেন 2011 সালে, যদিও বান কিমুন দুইবার বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে সর্বপ্রথম কোথায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুরে। সিলেটের হরিপুরে সর্বপ্রথম 1955 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। 1986 সালে একই স্থানে সর্বপ্রথম তৈল ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং সর্বপ্রথম 1962 সালে কয়লা খনি আবিষ্কৃত হয় জয়পুরহাট জেলার জামালগঞ্জে। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত রয়েছে? 50টি আসন সংরক্ষিত রয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 45টি আসন থেকে 50টিতে বৃদ্ধি করা হয়। সর্বপ্রথম 1973 সালে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল মাত্র 15টি এবং তখন সর্বমোট আসন ছিল 300+15=315। নিম্নের কোন কোন শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস রয়েছে? আলেকজান্দ্রিয়া, ম্যানিলা, কোপেনহেগেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সদর দপ্তর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে প্রতিষ্ঠিত হয়। 3টি অনুষদ, 12টি ডিপার্টমেন্ট নিয়ে 1921 সালে যাত্রা শুরু করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কৃষিতে দোয়েল কোন শস্যের নাম? গম শস্যের নাম। বাংলাদেশের প্রযুক্তিতে দোয়েল হলো ছোট কম্পিউটার বা ল্যাপটপের নাম। বাংলাদেশে কোন উপজাতি বসবাস করে? মারমা উপজাতি বসবাস করে। বর্তমানে বাংলাদেশে 45টি উপজাতি বসবাস করে, এদের মধ্যে প্রধান হলো চাকমা।
কুষ্টিয়া, দিনাজপুর, মহাস্থানগড় যথাক্রমে কোন কোন নদীর তীরে অবস্থিত? কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত, দিনাজপুর পুনর্ভবা নদীর তীরে অবস্থিত এবং মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। বৃষ্টির পানি হতে লবণ পৃথক করার সঠিক পদ্ধতি কী? উত্তর হচ্ছে পাতন। এবারে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 2011-12 এর প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, মহাস্থানগড়ে। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। 2016 সালে মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভারত বাংলাদেশকে কবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971 সালে। জাতীয় সংসদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেয়। ভুটান এবং ভারত দুই দেশই 6 ডিসেম্বর এই ঘোষণা দেয়, এটা জাতীয় সংসদে সাম্প্রতিক তথ্য অনুযায়ী। 1972 সালের কোন মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন? জানুয়ারি মাসে। 10ই জানুয়ারি স্বদেশে ফিরে এসে 11ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে। পৃথিবীর মতোই নতুন আবিষ্কৃত গ্রহের নাম কি? HD 85512b। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, এটি 2011 সালের 17ই আগস্ট আবিষ্কৃত হয়। গ্রিন হাউস গ্যাসে কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে? কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইড থাকে 70%, মিথেন থাকে 16% এবং নাইট্রাস অক্সাইড থাকে 6%। এ পর্যন্ত কতজন বাংলাদেশি এভারেস্ট পর্বতের চূড়ায় আরোহণ করেছিলেন? 5 জন। বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম এভারেস্ট পর্বতের চূড়ায় আরোহণ করেন মুসা ইব্রাহিম 2010 সালে এবং সর্বশেষ ও পঞ্চম ব্যক্তি হিসেবে আরোহণ করেন সজল খালেদ 2013 সালে। পর্বত থেকে নেমে আসার সময় তিনি শেরপাদের কিছু ভুল ত্রুটির কারণে মৃত্যুবরণ করেন। কোন শব্দটি ভুল? এখানে 4টা শব্দ দেওয়া ছিল, যার মধ্যে এই ফেয়ার অর্থ সুন্দর, এই শব্দটি ভুল ছিল। FEAR ফেয়ার অর্থ ভয়, অন্যদিকে FAIR ফেয়ার এর অর্থ হচ্ছে সুন্দর। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোমিটার। তবে ভূমিকম্প মাপার স্কেলের নাম রিক্টার স্কেল। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে বাংলাদেশে কোন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? টিকাদান ও উদ্বুদ্ধকরণ, এই ব্যবস্থা দুটি গ্রহণ করা হয়েছে। কোনটির ভিত্তিতে কম্পিউটার আবিষ্কৃত হয়েছে? সিলিং। এবারে আমরা দেখব মেডিকেল ভর্তি পরীক্ষা 2010-11 এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক রপ্তানি শুরু করে কোন সালে? 2005 সালে। 2005 সালের পূর্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কোটা সুবিধা পেত। মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব দেওয়া হয় কোন তারিখে? 15ই ডিসেম্বর 1973 সালে। মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা 677 জন, এদের মধ্যে বীর শ্রেষ্ঠ হলেন 7 জন, বীর উত্তম হলেন 69 জন, বীর বিক্রম হলেন 175 জন এবং বীর প্রতীক হলেন 426 জন। নিম্নের কোন সভ্যতা প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে? উত্তর, ক্যালোডীয় সভ্যতা। এছাড়া পঞ্জিকা আবিষ্কার করেন ব্যাবিলনীয় সভ্যতা, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ আবিষ্কার করেন আসিরীয় সভ্যতা। মাইকেল পিয়েরে লুইস কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? হাইতির প্রধানমন্ত্রী ছিলেন। 2008-9 সাল পর্যন্ত তিনি হাইতির প্রধানমন্ত্রী ছিলেন। সাম্প্রতিক প্রশ্ন হিসেবে ওই সময়ে এই প্রশ্নটি এসেছিল। গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইড শতকরা কত ভাগ থাকে? 70% থাকে। গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইড থাকে 70%, মিথেন থাকে 16%, নাইট্রাস অক্সাইড থাকে 6%। কোন দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারীর কাজ করে? বিশ্ব ব্যাংক। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত পত্রিকার নাম কি? দিশারি। 2016 সালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড থেকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয় ঢাকার কেন্দ্রীয় কারাগারকে। বাংলাদেশে নিম্নের কোন তারিখে প্রথম বার্ড ফ্লু শনাক্ত করা হয়? 22ই মার্চ 2007 সালে।
বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হাঁস মুরগির একটি রোগের নাম। বাংলাদেশের কোথায় প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়? জামালগঞ্জ, জয়পুরহাট। সিলেটের হরিপুরে সর্বপ্রথম 1955 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় সর্বপ্রথম, এবং 1986 সালে একই স্থানে সর্বপ্রথম তৈলচিত্র আবিষ্কৃত হয়, এবং সর্বপ্রথম 1962 সালে কয়লা খনি আবিষ্কৃত হয় জয়পুরহাট জেলার জামালগঞ্জে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীনতম মসজিদ কোনটি? সোনা মসজিদ। অর্থনৈতিক ও সামাজিক সমতা বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায়, এ উক্তিটি কার? এ উক্তিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের। এবারে আমরা দেখব মেডিকেল ভর্তি পরীক্ষা 2009-10 এর প্রশ্ন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু কবে মুক্তি পান? 22 ফেব্রুয়ারি 1969 সালে তিনি মুক্তি পান। আগরতলা ষড়যন্ত্র মামলাটি বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে 1968 সালে করা হয়েছিল। বিখ্যাত সাহিত্যিক মার্ক টোয়েনের আসল নাম কি? স্যামুয়েলস ল্যাগহর্ন ক্লেমন্স। মার্কিন এই লেখক রম্য রচনার জন্য বেশ পরিচিত ছিল। বাংলাদেশের কোন স্থানে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন রয়েছে? ঝিলংঝা। ঝিলংঝায় এই সাবমেরিন ল্যান্ডিং স্টেশন রয়েছে। ঝিলংঝা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনটি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারে অবস্থিত। কোন সেতুটি প্রথম ঢালাই লোহা দ্বারা তৈরি করা হয়? উত্তর আয়রন ব্রিজ। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন নাটকটি উৎসর্গ করেন? কালের যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটকটি উৎসর্গ করেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি কী ছিল? কাজিউল কুজাত ছিল। প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিন্স লুসির কঙ্কাল 1974 সালে কোন দেশ থেকে আবিষ্কৃত করা হয়? ইথিওপিয়া থেকে আবিষ্কার করা হয়। বাংলাদেশ প্রথম কোন তারিখে সেলফোন চালু করে? 4 আগস্ট 1973 সালে। বাংলাদেশের প্রথম চালকিত সেলফোন কোম্পানির নাম হলো সিটিসেল, যা বর্তমানে বন্ধ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন সালে ইতালীয় বাহিনী ও জার্মান বাহিনী উত্তর আফ্রিকা আক্রমণ করে? 1940 সালে। কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী ধরা হয়? আর্টেমিসকে গ্রিকদের ফার্টিলিটির দেবী ধরা হয়। এবারে আমরা দেখব মেডিকেল ভর্তি পরীক্ষা 2008-09 এর প্রশ্ন। বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবির নাম কি? চন্দ্রাবতী। বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী 1550 সালে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন এবং 1600 সালে তিনি মৃত্যুবরণ করেন। ভারত ইসরায়েল চেক প্রজাতন্ত্রের সরকার ব্যবস্থা কীরূপ? ভারতে প্রধানমন্ত্রী শাসিত ফেডারেল প্রজাতন্ত্র, ইসরায়েলে প্রধানমন্ত্রী শাসিত গণতন্ত্র এবং চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র চালু রয়েছে। পৃথিবীর মোট বরফের কত ভাগ বরফ অ্যান্টার্কটিকাতে আছে? 90 ভাগ বরফ অ্যান্টার্কটিকাতে আছে। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? 89 ভাগ বৃষ্টিপাত বর্ষাকালে হয়। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। বাংলাদেশের শতকরা কতজন লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করে? 45 ভাগ লোক বিদ্যুৎ সুবিধা গ্রহণ করে। চলচ্চিত্র সৃষ্টির মূল সূত্রের জনক কে? আবু আল হাসান। ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘরের নাম কি? বিজয় কেতন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত, পূর্বে এর অবস্থান ছিল সেগুনবাগিচায়। সর্বপ্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়? কলকাতায়। কলকাতায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনারের প্রধান হোসেন আলী 18 এপ্রিল 1971 সালে সর্বপ্রথম বিদেশি কোনো মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। রাজশাহী শহরের সারদা কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে অবস্থিত। উপমহাদেশের শ্রেষ্ঠ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর সারদায় অবস্থিত। তো বন্ধুরা, মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত 10 বছরের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে আমরা এতক্ষণ যেটা বুঝতে পারলাম, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু টপিক থেকে প্রতিবারই প্রশ্ন আসে, সেগুলো হলো সাম্প্রতিক জ্ঞান। সাম্প্রতিক জ্ঞান থেকে প্রতিবারই 2-3টা প্রশ্ন আসে।
সাম্প্রতিক জ্ঞানে ভালো করার জন্য আপনি কারেন্ট অ্যাফেয়ার্স অথবা কারেন্ট ওয়ার্ল্ড দেখতে পারেন। এখানে খুব সংক্ষেপে গুছালোভাবে সাম্প্রতিক সাধারণ জ্ঞানটাকে উপস্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রতিবারই দুই একটা প্রশ্ন আসে, জাতীয় সংসদ সম্পর্কেও দুই একটা প্রশ্ন আসে, সংবিধান সম্পর্কেও দুই একটা প্রশ্ন আসে, এছাড়া বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা সম্পর্কেও দুই একটা প্রশ্ন আসে, এছাড়া বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কেও দুই একটা প্রশ্ন আসে। এরপর প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়, এই নোবেল পুরস্কার থেকেও দুই একটা প্রশ্ন প্রতিবারই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। এছাড়া বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসে সেখান থেকেও মেডিকেল ভর্তি পরীক্ষায় হুবহু কিছু প্রশ্ন কমন পড়ে যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর এরকম সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।